আসুনদা ই আসেনি তপনদা আসুনদা দাদা আজকে বিশ্ব হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আজকে প্রতিবাদ মিছিল কি বলবেন না এ তো আপনারা নিশ্চিতভাবে জানেন এবং সারা বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে বাংলাদেশে যে সনাতনী মানুষদের উপর যে বর্বর অত্যাচার হয়েছে যেভাবে হত্যা করা হয়েছে এবং দুর্গা মন্দির দুর্গা প্রতিমাকে অষ্টমীর দিন বিসর্জন দিতে হয়েছে ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশ ছাড়িয়ে আমাদের পশ্চিম বাংলার যে প্রতিবেশী অঙ্গরাজ্য আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের বেশ কয়েকটা জেলা আমাদের প্রত্যন্ত গ্রাম ভারদাতে দুর্গা মায়ের মুখমণ্ডলকে বিকৃতি করা হয়েছে ভেঙে ফেলা হয়েছে এগরার মতো জায়গায় এত বড় প্রশাসনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও এগরার মতো জায়গায় সেন্ট্রাল বাস স্ট্যান্ডের মাতৃমূর্তিকে যেভাবে বিভস্ত্র করা হয়েছে কোলাঘাটের ঘটনাটাও দেখেছেন এর প্রতিবাদে আমরা আজকে হিন্দুত্বের যে লড়াই আমাদের গীতার লড়াই মহাভারত রামায়ণ বাঁচানোর লড়াই হিন্দুত্ব সনাতনীদের বাঁচানোর লড়াই এই লড়াইতে আমরা আজকে ধর্মের একটা মিছিল করছি এই মিছিলে বহু মানুষ সামিল হয়েছেন এবং আরও পর্যাপ্ত মানুষ সামিল হবেন বৃহত্তর একটা ধর্মীয় মিছিল শুরু হবে আমাদের দাদা একের পর যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে রাজ্য বিভিন্ন প্রান্তে তো আগামী দিনে আপনারা কী চাইছেন দেখুন আমরা আগামী দিনে একটাই কথা বলি সনাতনী হিন্দু ধর্ম আমাদের ধর্ম আদি অনন্তকালের ধর্ম যে ধর্ম সহিষ্ণুতা মাতৃত্ববোধ ভাতৃত্ববোধে বিশ্বাসী আপনারা নিশ্চিতভাবে জানেন সারা বিশ্ব যদি দেখেন কোথাও দেখতে পাবেন না যে সনাতনী হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের আমরা সনাতনী দ্বারা সনাতনীদের দ্বারা আক্রমণ হয়েছে কোথাও হয়নি আগামী দিনে মানুষ দেখতে পাচ্ছে এর নিশ্চিত জবাব আমরা দিব এবং আমরা শান্তিপ্রিয় এবং আমাদের গীতা আমাদের এটা শিখিয়েছে সহিষ্ণু ভাতৃত্ব মাতৃত্ব আমরা অন্য ধর্মের প্রতি যেরকম শ্রদ্ধাশীল নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকি কিন্তু এগুলো মানুষ দেখছে তো আগামী দিনে আমাদের এই জাগরণ মঞ্চের মধ্য দিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং সারা ওয়ার্ল্ডে হচ্ছে এটা দেখেছেন গত পরশুদিন ইস্কনের যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে 151টা দেশে একসঙ্গে যে প্রতিবাদ মিছিল হয়েছে আমাদেরও এখানে হচ্ছে আগামী দিনেও এটা আরও বৃহত্তর আকার ধারণ করবে আপনার নাম আমার নাম অমলেশ পাহাড়ি জন্মভূমি কি শ্রীকৃষ্ণ জন্মভূমি কি শ্রীকৃষ্ণ জন্মভূমি কি গো মাতা কি গো মাতা কি রাম জন্মভূমি কি একই নারা একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম একই নারা একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি হিন্দু জাগরণ মঞ্চ কি হিন্দু জাগরণ মঞ্চ কি রাম জন্মভূমি কি রাম জন্মভূমি কি প্রতিবাদের ঝড় তুলো এবার তুমি চেঁচিয়ে বলো দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও প্রতিবাদের ঝড় তুলো এবার তুমি চেঁচিয়ে বলো দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও ধর্মে আঘাত আনছে যারা এবার তাকিয়ে দেখুক তারা দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও অনেক হলো অত্যাচার মুখ বুঝে সইব না আর দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও হিন্দু হিন্দু ভাই ভাই জেহাদিদের জায়গা নাই দুনিয়ার হিন্দু 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 ভাই ভাই জেহাদিদের জায়গা নাই অষ্টমীতে বিসর্জন দুর্গা মায়ের কাছে পন দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও কুরমল হিন্দু তুমি জেহাদিদের দেখিয়ে দাও দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও বুদ্ধিজীবীর মুখস্থানে সকিয়ে দাও দুনিয়ার হিন্দু এক হও এক হও এক হও হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ছাড়া আর কিছুই নাই আর কিছু নাই আর কিছু নাই মাতা কি একই নারা একই নাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জন্মভূমি কি রাম জন্মভূমি কি শ্রী কৃষ্ণ জন্মভূমি কি গো মাতা কি গো মাতা কি জয় শ্রী রাম ভারত মাতা কি পশ্চিমবঙ্গ সরকার জবাব চাই জবাব দাও চাই জবাব দাও
ভাষাতে দুর্গা মায়ের মুখমণ্ডল ফাঁকা হলো কেন? এটা প্রশাসন জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও। হিন্দুদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে কেন? প্রশাসন জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও। প্রতিবাদের ঝড় তোমার এবার তুমি চেয়েছি বলো, তুমি আর হিন্দু এক হয়।